ইসলাম বিজয়ের সাথে সাথে মানুষের যেরকম অবদান রয়েছে ঠিক আল্লাহ তালার সৃষ্টি এই গুড়া এই গোড়ারও কিন্তু অবদান রয়েছে এই গুড়া সম্পর্কে কোরআনুল কারিমের মহান আল্লাহ তালা খুব সুন্দরভাবে বলেছেন এই গুড়া তার খুরের আঘাতে দুলাউরিয়ে যে যুদ্ধের ময়দানে যেভাবে জাপিয়ে পড়ে শত্রুদের আক্রমণ যেভাবে গোড়া করে একজন মানুষ এই গোড়ার চেয়েও অদম অকৃতজ্ঞ এই গুড়া যেরকম আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করে সে নিজের জীবন বিসর্জন দিয়ে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ে আমরা মানুষ হিসেবেও এতটা সাহস বর্তমান সময়ে এখন পাই না তাই সম্মানিত ভাই বোন সকল ক্ষেত্রে আমরা মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করব এবং আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব আমরা যেন প্রত্যেকটা বিষয়ে সাহসী হতে পারি আমরা যেন ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমরা যেন দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস দান করুন সত্য কথা বলার জন্য সৎ পথে চলার জন্য তৌফিক দান করুন